আজ 22শে শ্রাবণ, এই দিনেই তুমি যাত্রা করেছিলে অনন্ত লোকের উদ্দেশ্যে। পুণ্যভূমির থেকে চেয়ে নিয়েছিলে চিরবিদায়, অভিভাবকহীন করে চলে গেলে তোমার বিশাল সৃষ্টির ভাণ্ডারকে। চলে গেছো তুমি, তবু রয়ে গেছো সকলের হৃদয় ভূমিতে। তাই খুব বলতে ইচ্ছে হয়, মৃত্যু কেবলই শব্দমাত্র, এ জগৎ হায় তোমারে লইয়ে রয়েছে আজও উদ্ধত। শ্রাবণধারায় বিমোহ মায়ায় ছন্দে ও সুরে কবি তোমারে সমর্পিত। তুমি মৃত্যুর চেয়ে বড়, জয় করেছ মৃত্যু ভয়, ধরিত্রীর বুকে আপন সৃষ্টিতে চির অমর তুমি, মৃত্যুঞ্জয়। তোমার দেহ বিলীন হয়েছে পঞ্চভূতে, কিন্তু তোমার সৃষ্টির অগাধ সম্ভার রয়েছে বাঙালির হৃদয়ে। তুমি নীরবে রয়ে গেছো সমগ্র বিশ্ববাসীর হৃদয়ের মণিকোঠায়। হে রবি, তোমার মৃত্যু ছিল না আকস্মিক, কালের নিয়মেই রবি গিয়েছিল অস্ত। তোমার চিরবিদায়ের দিনে বিষাদময় হয়েছিল সমগ্র বিশ্ব, শোকস্তব্ধ হয়েছিল ধরিত্রী মা, সেই সময়ের সমস্ত প্রভাতী পত্রিকায় বড় বড় অক্ষরে ছাপা হয়েছিল রবি অস্তমিত। শেষ যেদিন এই পুণ্যভূমে পড়েছিল পায়ের চিহ্ন, ভাষারা সব স্তব্ধ হলে মেঘ করেছিল সেদিনও রবি অস্তমিত। মম জীবন জোর।